আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা দেখাবো কিভাবে মাদ্রাসা ওয়ারি রেজাল্টে আপনি 2023 সালের নতুন নিয়মে রেজাল্টটা দেখতে পারবেন সো নো টেনশন ভিডিওটাতে একটা লাইক করে দেন সো রেজাল্ট দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা খুব ভালো এখানে আসবেন আসার পর এই যে এখানে সার্চ করবেন সার্চ গুগল এখানে সার্চ করবেন দেখেন লিখবেন বেফাক ইডু বেফাক ইডু লিখে আপনি এন্টার করে ফেলবেন ওকে সো ইন্টার করে ফেলবেন তখন আপনার সামনে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। সো এখানে একটা ক্লিক করে দেই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত ফলাফল দেখার সিস্টেমটা চলে আসে বাট আমরা তো ভাই ব্যক্তিগত ফলাফল দেখব না আমাদের তো মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখতে হবে সো মাদ্রাসা ওয়ারি ফলাফল এই জায়গায় ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে আমাদের মাদ্রাসাওয়ারি ফলাফল দেখার অপশনগুলো চলে আসলো সো মাদ্রাসাওয়ারি ফলাফল দেখার একটা সুবিধা কী যে ওই মাদ্রাসাতে যতগুলি স্টুডেন্ট রয়েছে শিক্ষার্থী রয়েছে সকলের রেজাল্টটা একবারেই দেখে ফেলা যায় এবং এটা খুব ভাল লাগে ওকে সো মাদাসাওয়ার ফলাফলটা দেখার জন্য মারহালা নির্বাচন করতে হবে সো যেই মাদ্রাসার আমরা রেজাল্ট দেখতে যাচ্ছি ওই মাদ্রাসার ইলহাক নাম্বারটা তো অবশ্যই লাগবে এটা তো মাথায় রাখতে হবে এখন যদি প্রশ্ন করেন ইলহাক নাম্বার কী সো আমি জেনারেলের স্টুডেন্ট যদি ইলহাক নাম্বার বুঝতে পারি সো আপনি অবশ্যই এইগুলো জানেন ওকে সো মারহালা নির্বাচন করণে ক্লিক করে আপনার মাদ্রাসার যেই মারহালা রেজাল্টটা আপনি নিজের হাতে দেখতে যাচ্ছেন সেই মারহালাটা এখানে সিলেক্ট করতে হবে সো আমি হচ্ছে ইফতি দাইয়ার একটা রেজাল্ট দেখতে যাচ্ছি মাদ্রাসার সো ইফতি দাইয়া আমি সিলেক্ট করলাম এখন আমি যে মাদ্রাসাটা দেখতে যাচ্ছি হ্যাঁ ওইখানকার ইলহাক নাম্বারটা আমি এখানে দিব এবং ইলহাক নাম্বার কিন্তু মো দিয়ে শুরু হয় একটা দিন মাথায় রাখবেন মো দিয়ে শুরু হয় সো এর পরিবর্তে এখানে ছোটো হাতে জি লিখতে হবে দেখো জি লিখবা লিখার পর একটা হাইফেন দিতে হবে মাস্ট বি হ্যাঁ দেওয়ার পর ইলহাক নাম্বারটা সুন্দর করে আপনারা টাইপ করে দিবেন যেমন আসে তেমনভাবে টাইপ করে দিবেন সো দেখেন ইলহাক নাম্বার টাইপ করে দিয়ে নেক্সট নেক্সট করার পর এখন ঝামেলাটা যেটা আসলো সেটা হচ্ছে যে ভাই আপনি তো মাদ্রাসার মোবাইল নাম্বারটা জানেন না মাদ্রাসার মোবাইল নাম্বারটা শুধু মুহতামিম সাহেবেরই জানে ওকে সো এইখানে আপনার মুহতামিম সাহেবের কাছ থেকে মোবাইল নাম্বারটা শুনে নেবেন না হলে আপনি কিন্তু বাইর করতে একটু প্রবলেম হবে প্রবলেম না একটু কষ্ট হবে সো দেখেন এইখানে মোবাইল নাম্বারটা সব কিছু সব ডিজিট দেওয়া আছে বাট দুইটা ডিজিট দেওয়া নাই সো আপনি মুহতামিমের কাছ থেকে ডিজিট দুটা শুনে নিতে পারেন কিংবা আপনি এইখানে এক থেকে নিরানব্বই পর্যন্ত দিয়ে দিয়ে সার্চ করবেন দেখবেন যে চলে আসছে সো আমি এইখানে মুহতামিমের কাছ থেকে নাম্বারটা শুনে মূলত এখানে টাইপ করে আমি সার্স দিলাম দেখেন সার্স সার্স দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছ মারহালা ইফতেদাইয়ের যে কতগুলো স্টুডেন্ট ছিল শিক্ষার্থী ছিল সকলের রেজাল্টটা আমার চোখের সামনে আনে ফালায় দিছে সো এখানে দেখেন এক নাম্বারে এইখানে দেখেন নামটা হ্যাঁ আতিকুন্নেসা আক্তার উনি নাজিরাতে নিরানব্বই পেয়েছে এশো আরবি শিক্ষিতে তিরানব্বই পেয়েছে বাংলা পঞ্চম পত্রে পঁচাশি অঙ্কতে সাতানব্বই তালিমুল ইসলাম চতুর্থতে পেয়েছে চৌরাশি ইংরেজি পঞ্চমে পেয়েছে ঊনষাট সমাজবিজ্ঞানে পেয়েছে সাতান্ন মানে এই দুইটা সাবজেক্ট উনার কিন্তু একদম এত খারাপ হইছে ভাই এই দুটো সাবজেক্ট যদি আশির উপরে থাকতো তাহলে কিন্তু উনি খুব ভালো জায়গায় পৌঁছে যেত রেজাল্টটা তো তবুও ওনার বিবাহ হচ্ছে জাই জিদ্দান পেয়েছেন চারশো পঁচাত্তর উনি পেয়েছেন হ্যাঁ তো এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের হ্যাঁ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব মেয়ের হ্যাঁ আমি যেই মাদ্রাসাটা মূলত দেখাচ্ছি এটা কিন্তু মেয়ের মাদ্রাসা সো সকল মেয়ের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখেন সো আপনার নিজের মাদ্রাসার আপনি ইলহাক নাম্বারটা যদি জানা থাকে আপনি নিজে এইভাবে রেজাল্টটা বাইর করতে পারবেন তো এটাই ছিল দু সালের নতুন নিয়মে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ছেচল্লিশতম ব্যাভাগ পরীক্ষার রেজাল্ট মাদ্রাসাওয়ারি দেখার নিয়ম তো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আতুহু